আমার দর্শকের উদ্দেশ্যে আপনার বলো জোটার দাম বললে একটু ভালো হয় ভাই, ভাই আমি বুঝতে পারছি, কিন্তু তারপরও জুদুল আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন ভালো হতো ভাই, আমি তো চেষ্টা করতেছি। আমি সালামু আলাইকুম সুপ্র দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আপনাদের দয়া ইনশাল্লাহ আমিও খুব ভালো তা নয়, কেন হাতের অবস্থা খুবই খারাপ, ক্রেতা বিক্রেতা নাই ভাই, ব্যাপারীদের মন খারাপ, প্রত্যেক দিন ভিডিও করি ব্যাপারীরা বিরক্ত হয়ে গেছে, এগুলো ব্যাপারীরা আমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক বোধ মনে করতেছে না, যে প্রত্যেকদিন ভিডিও করি পাটি নাই হাটে, এরকম একটা ব্যাপার। যারা যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে শো করবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়তের অন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এটা হচ্ছে জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন গরুরহাট হাটটা উপস্থিত হয় সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4 ঘটিকা পর্যন্ত একটানা জমজমাট থাকে বলদ গরুরহাট। সালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম সালাম। কত দাম রাখছেন এই জোড়াটা? 2,40,000 চাচ্ছেন। কাস্টমারে কত বলতেছে? 15-20। 2,15,000 বলে তাই না? বয়স কেমন আছে? 4 দাঁত 6 দাঁত। 4 দাঁত একটা 6 দাঁত, দর্শক একটা 4 দাঁত একটা 6 দাঁত, 2,15,000-20,000 টাকা কাস্টমারে বলতেছে। এটা জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন গরুরহাট। দর্শক কেউ যদি খুব অল্প খরচে সীমিত খরচে খুব বেশি লাভবান হচ্ছে যান, নতুন কোনো খামারি কিংবা নতুন কোনো উদ্যোক্তা ভাই, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা খাদ্যর ভিডিও আছে গরুর, খুব সীমিত খরচে বেশি লাভবান হওয়া যায়, মানসম্পন্ন খাবার পরিবেশন করে। তো আশা করি ভিডিওগুলো ফলো করবেন, আপনাদের জন্য অনেক উপকার হবে। এই যে আমার সামনে এক জোড়া স্মার্ট কোয়ালিটির আছে, এটার দাম জানবো। সালামু আলাইকুম ব্যাপারি সাহেব, কেমন দাম রাখছেন আপনার জোড়াটার? 2,20,000। কাস্টমারে কত বলতেছে? 2,00,000 বলে তাই না? বয়স কেমন আছে? 6 দাঁত। 6 দাঁত। হাটে ক্রেতার অবস্থা কেমন, বিক্রি কেমন হচ্ছে? বুঝতে পারছি দর্শক, হাটে বিক্রি নাই, ব্যাপারীদের মনটা অনেক খারাপ, ভিডিও করতে কথা বলতে অনেক সংকট বোধ মনে হচ্ছে। দেখেন এই সাইজে বিগ বিগ সাইজের বেশ কয়েকটা বলদ গরু আছে, এগুলো হচ্ছে বিগ সাইজের, ইন্ডিয়ান বলদ গরুর মতন মনে করলে করতে পারবেন, বেশ কয়েকটা কালেকশন হয়েছে, এটার দাম জানি। সালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই বড় জোড়াটার দাম কত চাচ্ছেন? 2,65,000। কাস্টমার কত বলতেছে? তারপরও কত বলতেছে কাইটা দেন? হ্যাঁ, বয়স কেমন আছে? 6 দাঁত তাই না? দর্শক 6 দাঁত বয়স আছে, দর্শক 2,65,000 টাকা চাচ্ছে, কিন্তু কাস্টমার যার যেরকম পর্দায় আসছে সেরকম দাম বলতেছে, সে ব্যাপারে সাহেব আমাকে দাম জানতে ইচ্ছুক বোধ মনে করতেছে না, ইচ্ছে মনে করতেছে না, ওই জন্য আমি দাম জানানো পারতেছি না। দেখেন একটা ফিক্স সাইজের একটা গরু আছে, দাঁত দেখানো হচ্ছে, তাহলে দাঁতটা দেখি। একবারে ইন্ডিয়ান বর্ডার পার হওয়ানো গরু, দেখতে পাচ্ছেন কত বড় সাইজ, বিগ সাইজ, এটার দাম জানি, আমার দাম রাখছে কাস্টমার কত বলছে, একটা সংক্ষেপে একটা আইডিয়া নেবো ইনশাল্লাহ ভাই থেকে। ভাই সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই কেমন দাম রাখছেন আপনার জোড়াটার? আমি বুঝতে পারছি ভাই, আমি আপনাদের অনেক কষ্ট দেই আমি জানি, কিন্তু আপনাদের জন্য ওই ভিডিওগুলো করতেছি যেন হাটে ভালো ভালো দু একটা পাটি নিয়ে আসতে পারি আমি। জি বুঝতে পারছি। তো ভাই ঠিক আছে, মন টন খারাপ করে না, যত কষ্ট করে যত মূলত আপনারা দাঁড়ায় আসছেন, আমিও কষ্ট করে ভিডিও করতে আসছি, আমার দর্শকের উদ্দেশ্যে আপনার বলো জোড়াটার দাম বললে একটু ভালো হয়, আপনি কত দাম চাচ্ছেন এই জোড়াটার?
কত দাম চাচ্ছেন? 2.5 লক্ষ চাচ্ছেন। কাস্টমারে আসার পর কেমন বলতেছে? 2 লক্ষ 20 22 বলে। তাহলে বয়স কেমন আছে ভাই? 6 দাঁত। দর্শক দেখলেন ব্যাপারীদের মন কতটা খারাপ বলেন। আমার তো কখনো কোনো দিন এভাবে কথা বলে না ব্যাপারীরা, সবসময় সুন্দর ভাষায় ভালোভাবে কথা বলে। কিন্তু দাম না করার কারণে, হাটে পাটি না আসার কারণে ব্যাপারীরা বেজায় মন খারাপ করছে, বেজায়। বলা যাবে না তো কতটা মন খারাপ হয়েছে আমার উপর ব্যাপারীদের। ওই জন্য বেশি দাম জানানো পারতেছি না আপনাদের। এই যে ব্যাপারী সাহেব একটা আছে, এখানে দাম জানবো, তো এটা দাম জানার চেষ্টা করব। দেখেন হাটে কত বলদ গরু, দেখেন কোন একটা পাটি নাই হাটে, খালি বলদ গরু সবাই দাঁড়ায় আছে, দেখছেন সবাই দাঁড়ায় দাঁড়ায় আছে। দাম জানতে নিজে একটু ভয় ভয় লাগতেছে, দাম জানলে কখন কে কি কথা বলে, কি ভাষায় গালি দেয়, ওই জন্য খারাপ লাগতেছে। এটা একটু শোনার চেষ্টা করব। সালামু আলাইকুম ভাই, শোনেন কাস্টমার নাই, ঠিক নাই রোদ গরম ভাই। আমি বুঝতে পারছি, কিন্তু তারপরও যদুল আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন ভালো হতো ভাই। আমি তো চেষ্টা করতেছি, আমি ভাই আমি অনেক চেষ্টা করতেছি আপনাদের জন্য, যেন আমাদের এই হাটগুলাই দূর দূর থেকে ব্যাপারে ভাইরা আসে, গরুগুলো আপনাদের ক্রয় বিক্রয় করে। তো দর্শকের উদ্দেশ্যে একটু না দামগুলো বলেন, যে গরুটার দাম কেমন রাখছেন, আমার উপকার হয়। 2,30,000 চাচ্ছেন। হাটে আসার পরে কাস্টমার কত বলতেছে? 1,80,000-85,000 বলে। ওরে বাবা, অনেক ডিফারেন্স। তো বয়স মনে কেমন আছে? জোয়ান বয়স, তাই না? দর্শক দেখেন রাগ করতেছে এমনিতে নয়, মনের দুঃখে রাগ করতেছে। সুন্দর মানের বলদ গরু, দাম দর করতেছে না, তালিকে রাগ করবে না, আমাদেরকে চুমা খাবে, রাগ করা তো স্বাভাবিক কথা। মানে আজকে হাটে সবাই রাগ করতেছে, ওই জন্য একটু দাম জানতে নিজে খারাপ লাগতেছে। কোনটার দাম জানি কম, অনেক গরু আছে, অনেক গরু ধরে নিয়ে আছে, কিন্তু ভয় লাগতেছে দাম জানতে। সালামু আলাইকুম, কেমন আছেন ব্যাপারী সাহেব? আপনার এই জোড়াটার দাম কত রাখছেন? 2,30,000 চাচ্ছেন। আসার পরে কাস্টমার দাম দর বলছে, কত বলতেছে? 2,00,000 বলে, তাই না? বয়স কেমন আছে দর্শক? বয়স আছে নতুন জোয়ান, দাম চাচ্ছে 2,30,000 টাকা, 2,00,000 দাম বলতেছে, 2,00,000 ভাঙ্গে বলতেছে। এটা হচ্ছে জয়পুরহাট জেলা শহরের জয়পুরহাট নতুন গরুর হাট, জমজমাট ভরপুর, যেটা বলেন হিউজ আমদানি, হিউজ কালেকশন জয়পুরহাট নতুন গরুর হাটে বলদ গরুর। কিন্তু ক্রেতা বিক্রেতাই না থাকায় ব্যাপারীদের মন অনেক খারাপ, কথা স্যাং ম্যাং করে বলতেছে, মানে ভালো লাগতেছে না কথা শুনতে আমারও। তো আপনাদের কী দাম জানাবো বলেন? জানার চেষ্টা করি ভাই। সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনার জোড়াটার দাম কত চাচ্ছেন? 1,85,000 চাচ্ছেন। কাস্টমারে কত বলতেছে? সুবহান আল্লাহ, দর্শক 1,85,000 টাকা দাম রাখছে ভাই, 1,30,000-35,000 বলতেছে। এগুলো তো পর্দায় আসে না আপনাদের, বুঝতে পারছি। বয়স কেমন আছে? জোয়ান হয়ে গেছে, তাই না দর্শক? বয়স জোয়ান হয়ে গেছে। এরকম হিউজ কালেকশন, হিউজ আমদানি, যেটাই বলেন জয়পুরহাট নতুন গরুহাটে আছে। অন্য গরু মোটামুটি ভালো বিক্রি হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, কিন্তু বলদ গরুগুলো ক্রয় বিক্রয় খুবই কম। বলদ গরু কোনো ব্যাপারী ভাই, ব্যাপারী পার্টি নাই বলতে চলে জয়পুরহাট নতুন গরুহাটে। এখানে আমার একজন খুব ভালো ব্যাপারী আছে, অনেক কালেকশন করে, 10-20 জোড়া কালেকশন থাকে এনে সাহেবের। তো সালামু আলাইকুম ব্যাপারী সাহেব, মন মানুষ কত অনেক খারাপ দেখতেছি আপনার, কি অবস্থা? কোন পাটি পত্র নাই। আপনি আজকে 3 পিস বলদ গরু দেখতেছি আপনার হাতে, 7টা নিয়ে আসছেন, বিক্রি করছেন কয় জোড়া? এখন একটাও বিক্রি হয় নাই। শোনেন এই লাল জোড়াটার দাম কেমন রাখছেন? 1,70,000 চাচ্ছেন। কাস্টমারে কত বলতেছে? ইস, বয়স কেমন আছে? 4-6 দাঁত। দর্শক আমি আপনাদের কি দেখাবো, দেখেন গরু কোয়ালিটি, দেখেন গরু কত বিগ সাইজের গরু, দেখেন দুঃখের বিষয় দাম বলতেছে না জয়পুরহাট নতুন গরুর হাটে, হতাশ ব্যাপারীরা। ভরপুর আমদানি কালেকশন থাকে, কোনো লাভ নেই, আপনাদের আসতে হবে, দেখতে হবে, গরু কিনেন বা না কিনেন মাঝে মধ্যে দু একবার হাটে আসতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে, তাহলে আমার ভিডিওগুলা সার্থক হবে,
আর আমার কথাগুলো বিশ্বাস হবে যে আমি কত সত্য কথা আপনাদের বলি না মিথ্যা কথা বলি, এটা আপনাদের একটা মনের মধ্যে বিশ্বাস জন্মগ্রহণ করাতে পারবে ইনশাল্লাহ। তো এরকম হিউজ কালেকশন দেখালাম ও দাম জানালাম, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি শেষ করে দিচ্ছি। আজকে আর ভিডিও দাম জানবো না, বেশ কয়েকটা ব্যাপারে মন মন খারাপ করছে, খুব খারাপই করতেছে আমার সঙ্গে, ওই জন্য জানলাম না। আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো একটা হাটে, অন্য কোনো একটা হাটে অন্যভাবে এরকম সুন্দর স্মার্ট কিছু বলো গরুর ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এ দোয়া রাখে শেষ করে দিচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।